বনগাঁ শহরের নিরাপত্তা স্বার্থে ড্রোন নিষিদ্ধ করল পৌরসভা। সরকারি কাজ বাদে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে ব্যবহার করা যাবে না ড্রোন, এই মর্মে পুলিশের কাছে আবেদন করেছে পৌরসভা। বনগাঁ শহরে ড্রোন নিষিদ্ধ করল পৌরসভা। বিয়ে বা যে কোনো সামাজিক অনুষ্ঠান সহ যে কোনো অনুষ্ঠানে ড্রোন ওড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি। মূলত শহরের নিরাপত্তা অটুট রাখতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন পৌরপতি গোপাল শেঠ। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বনগাঁ থানার আইসির কাছে পৌরসভার পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আবেদনের সেই কপি পাঠানো হয়েছে বনগাঁ জেলা পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক, মহকুমা শাসকের কাছেও। নির্দেশিকায় জানানো হয়েছে এবার থেকে যে কোনো অনুষ্ঠান, বিয়েবাড়ি বা অন্য কোথাও ড্রোন ওড়ানো যাবে না, তবে সরকারি অনুষ্ঠানের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত সপ্তাহে পেট্রাপোল থানার অন্তর্গত কালিয়ানি এলাকায় সীমান্তের কাছে এক চাষের জমি থেকে উদ্ধার হয় ড্রোন। ঘটনার পর চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। সূত্রের খবর, ড্রোনের মাধ্যমে হামলা, প্রতিবেশী দেশের ওপর নজরদারির ঘটনা এর আগেও সামনে এসেছে। বিশেষত ভারত পাকিস্তান সীমান্ত ঘাসা এলাকা, ভারত চীন সীমান্তে বহুবার সীমান্তরক্ষী বাহিনীর হাতে উদ্ধার হয়েছে ড্রোন। এ বিষয়ে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, বনগাঁ শহর সীমান্তবর্তী এলাকা, যেখানে শহরকে জুড়ে 38টি বর্ডার আউটপোস্ট রয়েছে। কালিয়ানিতে বিএসএফ ক্যাম্পের কাছে ড্রোনের হদিশ মিলেছে কয়েকদিন আগে। বিভিন্ন সীমান্তেও ড্রোনের ঘটনা আমাদের অজানা নয়। বনগাঁ শহরের নিরাপত্তা সুনিশ্চিত করতে পৌরসভার অনুমতি ছাড়া শহরে ড্রোন ব্যবহার করা যাবে না। পাশাপাশি পৌরপতি আরও বলেন, আমরা চাই ড্রোন ব্যবহারের ক্ষেত্রে মহকুমা জুড়ে প্রশাসনের পক্ষ থেকে ড্রোন ব্যবহারের নির্দিষ্ট আইন মেনে করা হোক। বনগাঁ সীমান্ত এরিয়া, যেখানে বনগাঁ শহরকে জুড়ে 38টা বিএসএফ এর আউটপোস্ট আছে এবং অনেকগুলোই উন্মুক্ত, সেক্ষেত্রে এই ড্রোন আমরা দেখতে পেলাম যে একদম কালিয়ানি সীমান্তে, তার পাশেই বিএসএফ ক্যাম্প, সেখানে আমরা একটি ড্রোনের হদিশ পুলিশ পেল এবং সেই ড্রোনটি কোনো ক্যামেরা ছিল না, এবং এর ফলে আমাদের যে ড্রোনটি শোনা যাচ্ছে বনগাঁ শহরের কোনো ছেলের ড্রোন। আমরা এই সীমান্তের ড্রোনটা পাঞ্জাবে ইতিমধ্যে বিপজ্জনকভাবে পাওয়া গেছে, আমরা খবর পাচ্ছি এটা আহমেদাবাদ থেকেই সংগ্রহ করা হয়েছে, এবং যার ফলে আমরা বনগাঁকে একদম নিশ্চিদ্র করার জন্য আমরা বনগাঁ পৌরসভা থেকে প্রশাসনকে জানিয়ে দিয়েছি, উইদাউট পারমিশন অফ অ্যাডমিনিস্ট্রেশন, উইদাউট পারমিশন অফ বনগাঁ মিউনিসিপ্যালিটি, কোনো ড্রোন বিবাহ বা উৎসবে কোনো জায়গায় ব্যবহার করা যাবে না। কারণ হচ্ছে যে এই ড্রোনটা এখন আমাদের দেশেরও ক্ষতি হতে পারে এবং বিভিন্ন চোরাচালানদের একটা মাধ্যম হতে পারে। অতএব এটাকে অবিলম্বে নিষিদ্ধ করে আমরা বনগাঁ পৌরসভা থেকে চালু করছি। এরপরে প্রশাসন যাতে সমগ্র বনগাঁ সাব ডিভিশনটা এইভাবে বর্ডার এরিয়াটাকে ক্লোজ করতে পারে তাহলে ভালো হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, ড্রোন ব্যবহারের খবর পেলে আইন মোতাবেক ড্রোন বাজেয়াপ্ত করার পাশাপাশি ব্যবহারকারীকে গ্রেপ্তার করা হবে। সোম দাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স লাইন, বনগাঁ।